ব্রাজিল আর্জেন্টিনা একে অপরের প্রতি এত খেপাটে কেন দেখুন ব্রাজিল আর্জেন্টিনা দ্বন্দ্বের পিছনের ঘটনা ব্রাজিল ও আর্জেন্টিনা এই নাম দুটো শুনলেই চোখের সামনে ভেসে উঠবে পেলে ম্যারাডোনা কিংবা মেসি নেইমারদের খেলা আর এ দু দলের আধিপত্য দেখা যায় মূলত বিশ্বকাপ ফুটবল আসলেই অর্থাৎ চার বছর পর পর পুরো একটি মাস জুড়ে এদের ফুটবল ছন্দে মেতে ওঠে পুরো বিশ্ব এ দু দলের খেলা হলে দুভাগে বিভক্ত হয়ে যায় ফুটবল প্রেমীরা এ বিরোধ কিন্তু এমনিতেই আসেনি ইতিহাস ঘেটে জানা যায় এ দুদলের দ্বন্দ্ব মূলত শুরু হয় উনিশশো সালে আসুন জেনে নেওয়া যাক ইতিহাস কি বলে এই দুদলের দ্বন্দ্বের প্রথমত কোপা আমেরিকা একসময় সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে খেলা হতো সালের এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ব্রাজিল আর্জেন্টিনার ওই ম্যাচ শুরু হতেই দর্শকদের মধ্যে মারামারি শুরু হয় ব্রাজিলের দর্শকদের অভিযোগ আর্জেন্টিনার দর্শকরা তাদের খেলোয়াড়দের বানর আর মশা বলে চিৎকার করছে আর বানরের মতো শব্দ করেছে পরিস্থিতি সামলাতে খেলা বন্ধ ঘোষণা করা হয় পরে খেলা শুরু হলে নির্ধারিত সময়ে গোল শূন্য থাকে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ব্রাজিলকে দুটি গোল দেয় ব্রাজিলের খেলোয়াড়রা গোল মেনে নিতে পারেনি অফসাইড এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে মাঠ ছাড়ে তারা শত্রুতার যেন এখানেই শুরু দ্বিতীয়ত প্রথম দিকে ফুটবল বিশ্বকাপ বারবার ইউরোপে হওয়ায় আর্জেন্টিনা যুক্তি দেয় একবার বিশ্বকাপ ইউরোপে আরেকবার ল্যাটিন আমেরিকায় হতে হবে সে সময় ইউরোপের যুদ্ধের দামামা বাজায় আর্জেন্টিনা চাইল খেলাকে শক্তি প্রদর্শনের হাতিয়ারে পরিণত না করে তা ল্যাটিন আমেরিকার কোনো দেশেই হোক তারা নিজেদের আয়োজক হিসেবে দাঁড় করাতে চাইল ল্যাটিনের বাকি দেশগুলো তাতে সায় দিল ইউরোপের রাজনীতিতে পড়ে উনিশশো আটত্রিশ বিশ্বকাপ হলো ফ্রান্সে আর্জেন্টিনা বয়কট করলো কিন্তু ব্রাজিল বিশ্বাসঘাতকতা করে খেললো সে আসরে আর পরেরবার ইউরোপীয়রা খুশি হয়ে ব্রাজিলকে দায়িত্ব দিল আয়োজনের এই ঘটনা পাকাপোক্ত করে দেশ দুটির ফুটবলীয় বিরোধ তৃতীয়ত উনিশশো সালে আর্জেন্টিনা ফুটবল দল খেলতে যায় ব্রাজিলের রিওডি জেনেরিওতে দুই ম্যাচের প্রথম ম্যাচে আর্জেন্টিনা পাঁচ এক গোলে ব্রাজিলকে পরাজিত করে এক সপ্তাহ পরে দ্বিতীয় ম্যাচের শুরুতেই ব্রাজিল গোল দেয় আর্জেন্টিনাকে খেলা সমাপ্ত হয় দুই দুই গোলের সমতায় ব্রাজিলের খেলোয়াড়রা একটু গায়ে লাগলেই শুয়ে পড়ে এমন অভিযোগ করে প্রতিবাদ জানায় বিষয়টির আগের ম্যাচে ঘটেছে বলে জানালেও রেফারি গায়ে মাখেননি এবারের ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি হয় ব্রাজিলের একজন খেলোয়াড়ের অমন আচরণে প্যানাল্টি পায় ব্রাজিল তীব্র প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচে এবার প্রতিবাদ করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা আর্জেন্টিনার আর্কেডিও লোপেস রেফারিকে ধাক্কা দিলে রেফারি হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্রাজিলের পুলিশ মাঠে নামে রেফারিকে উদ্ধার করে আর্জেন্টিনার খেলোয়াড়দের উপর লাঠিচার্জ করে মাঠ থেকে বের করে দেয় কিন্তু ব্রাজিল খোলা মাঠে গোল দিয়ে শত্রুতার আগুনে ঘি ঢালে চতুর্থত উনিশশো সালের এক ম্যাচে ব্রাজিল ছয় দুই গোলে পরাজিত করে আর্জেন্টিনাকে জয় ছিনিয়ে নিতে ব্রাজিলের খেলোয়াড়রা আক্রমণের সূত্র অবলম্বন করে আর্জেন্টিনার খেলোয়াড় বাটা গ্লিয়ারের পা ভেঙে দেয় উনিশশো সালের আরেক ম্যাচে আর্জেন্টিনার ফর্মে থাকা অধিনায়ক জোসে সালমনের পায়ের হার ভেঙে ফেলে ব্রাজিলের খেলোয়াড় রোসা সালমনের কেরিয়ারের ইতি ঘটে আর খেলোয়াড়দের সাথে দর্শক সমর্থকও হয়ে ওঠে পরস্পরের শত্রু উনিশশো বিশ্বকাপে এই ভয়েই বিশ্বকাপে খেলানো হয় না সতেরো বছর বয়সী তরুণ ম্যারাডোনাকে মূলত এ সকল শত্রুতার জের ধরেই হয়তো আর্জেন্টিনা বিশ্বকাপ বয়কট শুরু করে ব্রাজিলে ও সুইজারল্যান্ডে আয়োজিত ও চুয়ান্ন বিশ্বকাপ খেলা থেকে নিজেদের সরিয়ে নেয় দ্য বিউটিফুল গেম কথাটার মান রাখতে পুনরায় এই দুটি দলকে মাঠে নামতে দেখা যায় মেসি নেইমার করমর্দনও করে তবু কোথাও একটু প্রতিদ্বন্দ্বিতা থেকে যায় তারপরও বলতে হবে খেলা আমাদের বিভেদ ভুলিয়ে নিয়ে আসে একই ছাতার নিচে উপভোগ করায় নব্বই মিনিটের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য প্রতিদ্বন্দ্বিতা থাকুক চিরকাল কিন্তু প্রতিহিংসায় পরিণত না হওয়ার প্রার্থনা